ফের দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুর পুলিশের বড় সাফল্য। ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম প্রসেনজিৎ ঘোষ, বয়স 22, বাবা গৌতম ঘোষ, বাড়ি গঙ্গারামপুর থানার পাটন ঘোষপাড়া এলাকায়। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে গঙ্গারামপুরের বাসস্ট্যান্ড এলাকায় হানা দেয় পুলিশ, যাই পরে একটি 7 mm আগ্নেয়াস্ত্র ও 2টি কার্তুজ সহ ধৃত প্রসেনজিৎকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার ধৃতকে নির্দিষ্ট ধারা দিয়ে 7 দিনে পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে মহকুমা আদালতে পাঠিয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ। জয়দীপ মৈত্র, রিপোর্ট সমাজিতৈষী। আমাদের কাছে একটা খবর ছিল এবং আমরা যে আপনার আসামি আছে, নাম হচ্ছে প্রসেনজিৎ ঘোষ। প্রসেনজিৎ ঘোষকে আমরা গোপনভাবে কল করি যে আমরা এরকম ওর কাছ থেকে একটা আর্মস কিনবো বলে। তো তারপরে ও গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে আসে। বাসস্ট্যান্ডে আসার পর তারপর আমরা ধরি হাতে নাতে, সাথে একটা আর্মস পাওয়া গেছে, 7 mm আর্মস আর 2 রাউন্ড গুলি। কোথায় থেকে পেয়েছে আর্মসটা বা কী করার জন্য নিয়ে আসছে? ওকে আমরা যখন ইন্টারোগেট করি, ইন্টারোগেট করার পর উনি বললো যে ও আর্মসটা নিয়ে এসে মালদার কালীচক থেকে এসে, এবং ওখান থেকে এইভাবে আর্মস কিনে নিয়ে এসে এইসব জায়গায়, আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বিভিন্ন জায়গায় সেই আর্মসগুলো বিক্রি করে। আপনাকে পুলিশ রিমান্ডে চেয়েছেন? পুলিশ রিমান্ডের জন্য চাওয়া হবে, 7 দিনে পুলিশ রিমান্ড চাওয়া হবে। ঠিক আছে।